दिलीप बाबू नमस्कार। আমরা তো এই ভিডিওটা অনেকটা বানালাম, পুরো ফ্যাক্টরিটা ঘুরে দেখলাম, কি করে মাল বানানো হচ্ছে সেটাও দেখলাম। এবারে আসি মেইন জায়গায়, যেটা ব্যবসার জায়গাটা, সেটা হচ্ছে যে এগুলো মালের দাম কেমন আছে। তো আমি যেটা দেখলাম শুরু হচ্ছে 3 ইঞ্চি সাইজ থেকে। তো 3 ইঞ্চি আপনারা কত টাকায় বিক্রি করেন? 3 ইঞ্চি বিক্রি করে 150 টাকা। 150 টাকা করে। এবারে আমি একটা কথা বলি, এই 150 টাকাটা মানে ক পিসে 150 টাকা? 100 পিসের দাম 150 টাকা নিচ্ছেন। আচ্ছা, আমি যারা ভিডিওটা দেখছেন, আমি একটা জিনিস বলে নিই, এগুলো কিন্তু কোনো খুচরো দাম না, এক পিস বিক্রির এখানে কোনো প্রশ্ন নেই। এখানে 100 পিস করে বিক্রি হয়, এক লরি মাল বিক্রি হয়, এক টেম্পো মাল বিক্রি হয়, এক ছোটা হাতি মাল বিক্রি হয়। যারা এটা ফ্যাক্টরি, এরা বিক্রি করে দোকানদারকে। তো যা দাম আপনারা শুনছেন এগুলো সবই 100 পিসের দাম। তো যেরকম বললেন যে 3 ইঞ্চি 150 টাকা, মানে 100 পিস 3 ইঞ্চি টপ আপনার কেনা পড়বে 150 টাকা। আচ্ছা, এরপরে কোন সাইজটা হয় দিলীপবাবু? 60 ইঞ্চি। দাম কত পড়ে? 300 টাকা। 100 পিসের দাম 300 টাকা, মানে 3 টাকা পিস ধরে নিচ্ছি, কিন্তু আবার বলে দিই 100 পিসের দাম 300 টাকা, এক পিসের দাম 3 টাকা না কিন্তু। তার উপরে 5 ইঞ্চি, 5 ইঞ্চি হয় কি? হ্যাঁ, এই তো 5। আচ্ছা, এটাই 5 ইঞ্চি। একবার একটু সাইজটা যদি দেখান হাতে করে বার করে কেমন হয়। আচ্ছা, এটা 5 ইঞ্চি, আচ্ছা রেখে দিন, থ্যাংক ইউ। এটার দাম কত পড়ে? এর দাম 400 টাকা। আচ্ছা, 6 ইঞ্চি? 6 ইঞ্চি 700 টাকা। 6 ইঞ্চি কা সাইজ কা দাম হ্যায় 700 রুপিয়া 100 পিসেস কে লিয়ে। দিলীপ জি বোল রে বাংলা মে, মানে উসকা হিন্দি ট্রান্সলেশন বলতে যা রা হুম, তাকি সবকো দাম কিমত সমঝ মে আয়। দিলীপ বাবু, 7 ইঞ্চির দাম কত? 7 ইঞ্চির দাম 20 টাকা। 7 ইঞ্চিতে কি পিস অনুসারে বিক্রি হচ্ছে না ওটাও 100 তো থাকছে? 7 ইঞ্চি একটার দাম হচ্ছে 20 টাকা। আচ্ছা, তো 7 ইঞ্চ, যাব 7 ইঞ্চ মে আ রে তো ওই পিস মে বলনা চালু কি হ্যাঁ। তো 7 ইঞ্চ এক পিস কা কিমত হ্যায় 20 রুপিয়া। 8 ইঞ্চির এক পিস কত? 40 টাকা। 8 ইঞ্চি এক পিস 40 টাকা? বাবা, 7 থেকে 1 ইঞ্চি বাড়তে দামটা, ওটা তো কি মেটেরিয়ালটা বেশি লাগছে কি, মানে মাটিটা বেশি লাগে স্ট্রেংথটা বাড়ানোর জন্য। আচ্ছা, 9 ইঞ্চি হয় কি? না, 9 ইঞ্চি হয় না, 10 ইঞ্চি নিশ্চয়ই হয়। 10 ইঞ্চির দাম কত আছে পিস? 50 টাকা পিস। 50 টাকা 1-10 ইঞ্চ টপ কা প্রাইস ম্যানুফ্যাকচারার লেভেল পে আপকা 50 রুপিয়া কা পিস আতা হ্যায়। 12 ইঞ্চি? 12 ইঞ্চি 70 টাকা। 70 রুপিয়া 12 ইঞ্চ এক পিস। এরপরে কি সোজা 20 না 16-18 এগুলো আছে? 16 আছে। 16-র দাম কি আছে? 14-র দামটা ধরো। 14-র দাম কত আছে সেটা আগে বলুন। 125 টাকা। 14 ইঞ্চ 125 রুপিয়া। 16 ইঞ্চি 260 টাকা। 260 রুপিয়া 16 ইঞ্চ। 16 ইঞ্চ 14 ইঞ্চ তক ভি ফির ভি ঘর বানা হ্যায়, 16 ইঞ্চ জো হ্যায় ও বড়া ওয়ালা টপস চালু হয়ে আতা হ্যায়। 16 ইঞ্চিটা আনাবা বলুন কত বললেন? 260 টাকা। 260 রুপিয়া 60 260। 18 ইঞ্চি 20 ইঞ্চি? 18টা হয় না, 20 20 বলতে গেলে 20-40 হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বড় গামলা মতন তো। আচ্ছা, উনকে কেনে কি 20 ইঞ্চি বা 20 ইঞ্চি কাজ হতে হয়ে ওসব টপ মে নেই আতা হ্যায়, ও গামলে কে তরহ দিখতা হ্যায়, ওয়াশ বেসিন কে তরহ দিখতা হ্যায়। তো 20 ইঞ্চির দাম কত হয়? 250 টাকা। 250 রুপিয়া কা পিস আতা হ্যায়। 24-24 ইঞ্চি হয় তো? না, ও 20-20 ম্যাক্সিমাম 20 আমাদের 20। আচ্ছা, 20 তো ইয়াহ পর জো ভি বানতা হ্যায়, ইয়াহ পর 20 ইঞ্চ তক কা বানতা হ্যায়, মেরে কো নেই মালুম 24 কা বানতা হ্যায়। তো ইয়ে লোগ জো ভি বানাতে হো 20 তক, 3 ইঞ্চ সে লেকে 20 ইঞ্চ কা দেখবে, বীচ মে সারে প্রাইস ইনহোনে বোলা হ্যায়, প্রত্যেকটা আইটেমের দাম বলেছে। আমি আরেকবার বলে দিই, এটা কিন্তু কোনো খুচরো বিক্রি না, এক পিস 2 পিস 10 পিস বিক্রি নেই, এখানে কিন্তু 50 পিস 100 পিস এক গাড়ি মাল বিক্রি। তো যারা কিনতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নম্বর দেওয়া আছে, এবং দিলীপবাবুকে আমি অনেক ধন্যবাদ জানাই, এবং ভেতরে মালিকের নম্বরও দেওয়া থাকছে। যারা নিতে চান, এক গাড়ি মাল নিতে চান, কিংবা যারা ফুলের টপে ব্যবসা করেন, যোগাযোগ করুন সরাসরি নম্বরে। আপনাদের যত গাড়ি মাল লাগবে এখান থেকে সাপ্লাই করা হবে। সাপ্লাইটা ফ্যাক্টর না, আপনি যেখানে সাপ্লাই করতে বলেন সেখানে সাপ্লাই যাবে, তাই জন্য ট্রান্সপোর্টেশনটা আপনাকে আগে দেখে নিতে হবে, আপনি নিয়ে আসবেন না এরা দেবে। যেরকম ট্রান্সপোর্টেশন হবে সেরকম কস্ট অ্যাডিশনাল পড়বে, ট্রান্সপোর্টেশনকে কস্ট আলগ সে দেনা পড়েগা, ও আপ লোককে ম্যানুফ্যাকচারার সে বাত করনা পড়েগা। আর এক অর চিজ হাম বোল দেতে হ্যায়, জো ভি আতে হ্যায় পয়সা ইনকা অ্যাডভান্স মে হোতা হ্যায়, ইয়া আপ খুদ আকে ইয়াহাঁ সে পয়সা দেকে মাল লেকে যাও, কোই উধারি কা কাম নেই হোতা, কোনো ধার দেনার কাজ হয় না, পয়সা দিয়ে মাল কিনতে হবে, মাল এখান থেকে বেরোবে পয়সা দেবেন পুরোপুরি, ইয়া তো নিজে এসে মাল দেখে নিয়ে যান লরি করে, নাহলে পয়সা পাঠাবেন মাল চলে যাবে। অনেক অনেক ধন্যবাদ যারা যারা এই ভিডিওটা দেখলেন, খুব সুন্দর করে প্রাইসগুলো বলা হলো, পুরো ভিডিওটা দেখুন ভাল লাগবে, ইঁটের মাটির ব্যাপারে অনেক কিছু দেওয়া আছে। দিলীপবাবু আরেকবার ধন্যবাদ এবং নমস্কার।